অবশেষে পিতাপুত্রের যুগলবন্দির কাছে পরাজিত হলো এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনারা সকলেই জানেন পূর্ব মেদিনীপুর অর্থাৎ শুভেন্দু অধিকারীর জেলা, সেই জেলার খেজুরি ব্লকের পঞ্চায়েত সমিতির নির্বাচনে একাধিক পঞ্চায়েতের পাশাপাশি সমিতির নির্বাচনে বেশিরভাগ সিটি বিজেপি জয়লাভ করেছিল। কিন্তু বিজেপির দুজন জয়ী সদস্যকে ভাঙিয়ে নিয়ে তৃণমূলে জয়েন করানো হয় এবং তাদের ঘরে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি করায়। এরপরে পঞ্চায়েতের যে স্থায়ী কর্মাধ্যক্ষ ছিল সেই কর্মাধ্যক্ষগুলি গঠনের দিন ছিল গতকাল। গতকাল সেই কর্মাধ্যক্ষর যে ভোটাভুটি অনুষ্ঠান তাতে উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী। উভয়ের ভোটেতে উভয়ের উপস্থিতিতে দেখা গেল সেখানে ভোটদান করলেন শিশির অধিকারী এবং ভোটদানের ফলাফলে 13-10 মার্চিনে পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষগুলি দখল করে নিল বিজেপি। অর্থাৎ এই কঠিন পরিস্থিতিতে পিতাপুত্রের যুগলবন্দির কাছে আরেকবার পরাজিত হলো তৃণমূল অ্যান্ড কং। আর দেখা যাক আগামী দিনে কি মেদিনীপুরি বাংলাকে পথ দেখায়, সেটা হয়তো সময় বলবে। উনি দুর্নীতির বিরুদ্ধেও লড়াই করছেন, এটার জন্য ওনাকে ধন্যবাদ। আর এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।